بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. دار الإسلام হিফজ উল কোরআন ইন্টারন্যাশনাল বালক বালিকা কওমি মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি অভিবাদন, জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। শুকরিয়া আদায় করছি সেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে এই গভীর রজনী পর্যন্ত আমাদেরকে কোরআনে কারীমের কথাগুলো শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে এই ময়দানে কবুল করেছেন। তাই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. امر مهان الله سبحانه وتعالى شكري عدي كرلم سماني تحاضرين. আমি আলোচনার প্রারম্ভে ভূমিকায় যাওয়ার আগে আমি দুই একটি কথা বলে নিতে চাই। এই জন্যে দেখেন, ইসলাম পৃথিবীতে এমন একটি ধর্ম, ইসলামকে বলা হয় মোকাম্মেলে, আরবিতে বলে মোকাম্মেলে নিজামে হায়া, ইংরেজিতে বলে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। এবং এটি মানব জীবনকে সুন্দর করে, মানব জীবনের অগুছালো জীবনকে গুছালো করে দেয় হল ইসলাম। ইসলাম এসেছে পৃথিবীতে মানুষকে শান্তি দেওয়ার জন্য, ইসলাম এসেছে পৃথিবীর মানুষকে সভ্য করার জন্য, ইসলাম এসেছে পৃথিবীর মানুষকে আদর্শ মানুষ হিসেবে
গড়ে তোলার লক্ষ্য নিয়ে, ঠিক কিনা? তো যাই হোক, ওয়াজ মাহফিল, এই ওয়াজ এবং মাহফিলগুলো এগুলো আমাদের দেশে এইভাবে হয়, পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে হয় না। এত রাত পর্যন্ত এবং এখন প্রায় ১২টার কাছাকাছি বাজে, দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। একজন আদর্শ শিক্ষকের শিক্ষা কি? আরেকটি হাদিসে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পাঠানো হয়েছে চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে, তার আদর্শ বাদ দিয়ে, আমরা যদি কেউ চাই যে ইসলামকে প্রতিষ্ঠা করব রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে, সেটা কি কখনো সম্ভব? কোশ্চিন কালেও নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণ, লাইফ স্টাইল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত আদায় করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশিক্ষণ সজাগ তিনি থাকতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত আদায়ের পর পরে আল্লাহর হাবিব, কোন কোন বর্ণনা আসছে কয়েকটা আয়াত পড়া যায় এমন সময় পর্যন্ত তিনি সজাগ থাকতেন, এমন কি কারো সাথে তিনি বেশি কথাও বলতেন না, তিনি শুয়ে পড়তেন। কারণ এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিশ্রাম নিতেন, বিশ্রাম নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্রাম নিয়েছেন বা নিচ্ছেন, আবার ওহী নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের আমলকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন আমলের মধ্যে তাহাজ্জুদ, এই রাতের কিয়ামুল লাইল, এটি ছিল বিশ্বনবীর জীবনের অবিচ্ছেদ্য অংশ। কারণ এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সারাদিন পরিশ্রম করেছেন, সারাদিন ইন্তেশার আদ-দ্বীন, স্প্রিড অব ইসলাম, ইসলাম প্রচারের ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পরিশ্রম করেছেন, নবুয়াতের দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, সাংসারিক দায়িত্ব পালন করেছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশারের সলাতের পরে একটু বিশ্রাম নিয়েছেন, বিশ্রাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ও আমার ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল আচ্ছাদিত আমার হাবিব, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ জাগেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অথবা তার চেয়ে কম দিকে কি করবেন? আরেকটি আয়াতের ভিতর আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন, আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন فتهجر به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. الله أكبر. الله تعالى بلشن اي رات جيجي اپنے کی قرن فتهجد به نافلة لك تهجد پرن اتا اپنا جنو قلن قر اتا اپنا جنو کی ہوئے কল্যাণকর, কেমন কল্যাণ, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় এই তাহাজ্জুদের বদলা আল্লাহ রাব্বুল আলামিন বদৌলতে আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। কন্যা সুবহানাল্লাহ, তাহাজ্জুদ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্মানেন্ট একটি আমল।
উম্মতে মুসলিমা আমরা এই তাহাজ্জুদের আমল বাদ দিয়ে এই তাহাজ্জুদ আমরা কেমনে পড়ব আমরা ঘুমাতে যাই আজকে আপনাদের লেট হচ্ছে বা দেরি হবে মাহফিল ছাড়া আমাদের সমাজের অধিকাংশ মানুষ বিশেষ করে আমাদের কাছে আছে এখান মোবাইল সবাই রাতে আছে না এই মোবাইল কারণে সময় নষ্ট করি আমরা রাত 11টা 12টা বাজে রাসূলুল্লাহ শিক্ষা হলো তাড়াতাড়ি ইশারের সালাত আদায় করে এরপরে ঘুমিয়ে পড়া আর আমরা আলাদা আলাদা করে আমরা নিজেরা বানিয়ে নিয়েছি তো যাই হোক মূল যে কথাটি আমি রানাবে বলতে চেয়েছি সেটা হলো এই মাহফিলগুলো অবশ্যই এত গভীর রাত পর্যন্ত কথা মোটেও এটি ইসলাম অনুযায়ী হয় না এবং এটি শরিয়া সাপোর্ট করে এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে দেখেন এই মাহফিলগুলো মুস্তাহাব মুস্তাহাসান কাজ নফকাস এই নফকাস করতে আমাদের সামনে আছে কি ফরজ আছে না নাই ফজরের জামাত যদি একজন ব্যক্তি জামাত ছুটে যায় আজকের এই মাহফিল কেন্দ্র করে যদি একজন ব্যক্তি সলাত ছুটে যায় প্রতিদিন আমরা কেউ আমরা কেউ বহন করতে পারবো সম্মানিত হাজিরিন এর জন্য সতর্ক থাকতে হবে যারা মাহফিলগুলো করেন আমি অনুরোধ করি এবং আমার প্রতিটি আলোচনায় আমি এটা বলার চেষ্টা করি যেখানেই লেটে বসায় সেখানেই বলি আমাকে যারা দাওয়াত দিবেন দেখেন আমি যখন দাওয়াত নিই আমি এত অন্যান্য বক্তা ভাইদের মতো এত বেশি বাড়াবাড়ি করি না আমি খুব সহজে দাওয়াতগুলো গ্রহণ করি কিন্তু যখন নেই তখন অন্তত পক্ষে একটু খেয়াল রাখা দরকার যে না যিনি এত সহজে নিলেন দাওয়াতটা তাহলে তার কি বলার কি আছে আলোচনার সময়টা অবশ্যই 9টা থেকে 9:30টার ভিতরে দিলে 11টার ভিতরে মাহফিল কমপ্লিট হবে মানুষেরা 12টার ভিতরে বাসায় গিয়ে রেস্ট নিয়ে ফজরের জামাতে অংশগ্রহণ করবে ঠিক কিনা তাহলে আর কোনো সমস্যা হবে না কিন্তু এখন আমি যদি আপনাদেরকে ছেড়ে দেই একটা সময় আমি যদি ছাড়ি বাড়ি যেয়ে ঘুমাইতে ঘুমাইতে বিবি সাহেবের লাগে গল্প করতে করতে আপনাদের সময় বেজে যাবে 2টা এরপরে ফজরের জামাত ছুটে যাওয়ার সম্ভাবনাই বেশি ঠিক কিনা যাই হোক সম্মানিত হাজিরিন সতর্ক থাকবো আমাদের জন্য এই কারণে যেন কারো ফজরের জামাত যেন আমাদের ছুটে না যায় আল্লাহ যেন আমাদেরকে বাজামাত ফজরের সালাত আদায়ের তৌফিক দান করেন বলি আমিন এটা বাংলাদেশের কালচার এত নিকৃষ্ট পর্যায়ের আমি তো বলি এত গভীর রাত পর্যন্ত ওয়াজ শোনার পরে পাপ মানুষেরা শ্রোতারা ঘুমায় বাড়িতে আর আমাদের দেশের বক্তা যারা কথা বলে তারা ঘুমায় গাড়িতে বক্তারও ফজরের খেয়াল থাকে না আর শ্রোতাদেরও খেয়াল থাকে না যার কারণে এই মাহফিলগুলো থেকে জাতির হেদায়েত হয় শুধু কানের খোরাক হয় আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হককে বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন বলি আমিন কষ্ট পেয়েছেন আপনারা কষ্ট পেয়েছেন সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে মানব জাতিকে সঠিক পথের দিশা দানের জন্য যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিমুসসালাম অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশেষ পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফীকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিবের নাম শুনলে দুরূদ পড়তে কষ্ট হয় আমাদের দুরূদ পড়তে কষ্ট হয় বিশ্বনবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করেন সুতরাং আমরা যখনই রাসূলের নাম আসবে সঙ্গে সঙ্গে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বিশ্বনবীকে পাঠালেন সর্বশেষ আমাদেরকে সঠিক পথের দিশা দানের জন্য তিনি যেন আমাদেরকে নবীরা যে কাজ করেছেন মূলত সঠিক পথটা সঠিক রাস্তাটা দেখানোর দায়িত্ব কার সঠিক রাস্তা দেখানোর দায়িত্ব কার যারা এখানে বসেছেন অত্যন্ত মনোযোগ দিয়ে আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দেব এবং এই জায়গাগুলো ফিল আপ করে আমরা বসার চেষ্টা করি মাঝখানে শয়তানকে সুযোগ না দিই আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার হাতে হেদায়েতের মালিককে নবীরা যে কাজ করেছেন এটাকে আরবিতে বলে এরাআতুত তরিক রাস্তা দেখানোর কাজ করেছেন আম্বি আলাইহিমুস সালাম মুরসালিনগণ সম্মানিত হাজিরিন
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে পাঠালেন এবং তিনি যেন আমাদেরকে রাস্তাটা সঠিকভাবে সুচারুরূপে যথার্থভাবে তিনি যেন দেখাতে পারেন এই জন্য তাকে গাইডবুক হিসেবে দিলেন কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله أكبر الله تعالى بلشن ألف لام را إذا حروف مقطعات بلا هاي قرآن كريم بيتر أي جتي وجتغلو حروف أسي الف لام ميم طه ياسين الف لام را ها ميم এই জাতীয় সকল হরফকে একত্রে হরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন হরফ বলা হয় এই এই জাতীয় যতগুলো হরফ আছে এই জাতীয় যতগুলো আয়াতে কারীমা আছে এই সবগুলোর অর্থের ব্যাপারে আকসারিন মুফাসসিরিন কেরাম তারা যেটি লিখেছেন সেটি হলো এই আল্লাহু আ'লামু বিমুরাদি এরপরে রব্বে করিম বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি অবতীর্ণ করেছি রিভিল করেছি এই জন্য যেন আপনি এই কিতাবের মাধ্যমে লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর আপনি যেন তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে মানব জাতিকে লিতুখরিজান নাস আন নাসের এই আলিফ লাম এটাকে জেন্স আল ইস্তিগরাক বলা হয় এ কোরআন আসছে শুধু মুসলমানদের জন্য এ কোরআন কি শুধু মুসলমানদের লিতুখরিজান নাস তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে মানব জাতিকে আপনি অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআন জোরে বলি আলহামদুলিল্লাহ কোরআন শুধু মুসলমানদের জন্য নয় কোরআন আসছে আল্লাহ তাআলা বলছেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযা এ কোরআন তাম পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি একটি উপদেশিকা গ্রন্থ সুবহানাল্লাহ বিহামদি সম্মানিত হাজিরিন আমি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে মূল কথাগুলো বোঝানোর জন্য এবং যতক্ষণ কথা হবে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যাতে আমরা যে আয়াতগুলো শুনব এই আয়াত কোরআনে কারীম এমন একখানা কিতাব যেটি শুনলে পরে প্রতিটি অক্ষরের বদৌলতে যিনি পড়েন এবং যিনি শোনেন উভয়ের আমলনামায় দশ দশটা নেকি লিখে দেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিতাব দিলেন এমন একটা সময় যখন এই কোরআন নাজিল হয় তখনকার পরিবেশটা ছিল এত নোংরা এত নিকৃষ্ট যেই যুগটাকে যে যুগে কোরআন নাজিল হয় ওই যুগটাকে আরবিতে বলে আইয়ামে জাহেলিয়া ইংরেজিতে বলে এইজ অফ ইগনোরেন্স যাকে বাংলায় আমরা অজ্ঞতার যুগ হিসেবে বা জাহিলি যুগ হিসেবে চিনি যেই যুগে মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের কোন পর্যায়ে কোথাও শান্তির লেশ মাত্র ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল্লা রাব্বুল আলামিন চল্লিশ বছরের সময় যখন কোরআন দিলেন কোরআন পেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন মাত্র ওয়ানলি 23 ইয়ার্স মাত্র 23 বছরের ব্যবধানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলি সমাজকে সেই মূর্খ ভ্রষ্ট সমাজকে ভ্রষ্ট জাতিকে একটা জাতি কত নিকৃষ্ট হলে পরে সেই জাহিলি যুগে দুই একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন একটা জাতি কতটা নিজ পর্যায়ে নৈতিক কতটা অবক্ষয় একটা জাতির ঘটলে পরে নিজ স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য পর পুরুষের কাছে দিয়ে আসতে পারে একটা জাতির নৈতিক কোন পর্যায়ে অধপতন নৈতিক কোন পর্যায়ে অধপতন ঘটলে পরে একটা জাতি অন্যের সম্পদকে
লুটতরাজ করতে পারে। যুদ্ধ যুদ্ধ বিগ্রহ ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, মানুষ হত্যা ছিল যাদের সমাজের নিত্য নৈমিত্তিক ব্যাপার। মানুষের জীবনের কোনো মূল্য ছিল না, নারীর কোনো মূল্য ছিল না, নারীর কোনো সতীত্বের কোনো দাম তারা দিত না, নারীকে যত্রতত্র ব্যবহার করত। এই জাতিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের কোরআনে কারিমের মাধ্যমে দাওয়াত দিয়া এই জাতিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আদর্শ জাতি হিসেবে দাঁড়া করালেন পৃথিবীর বুকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যায়ে গিয়ে বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। এরপরে খেলাফত আলা মানহাজিন নবুওয়া, বিশ্বনবী রেখে যাওয়া আদর্শের উপরে যতদিন পর্যন্ত খেলাফত পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিল, সাইয়েদেনা আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাকে বলে খেলাফত আলা মানহাজিন নবুয়া, রাসূলুল্লাহর রেখে যাওয়া আদর্শের উপরে যতদিন পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত ছিল ততদিন পর্যন্ত এই পৃথিবীর মানুষেরা, তারা তাম পৃথিবীর শুধু মানুষ নয়, হাত্তান নামলাতু ফি হুজরিহা, গর্তের ভিতরে থাকা পিপীলিকাটা পর্যন্ত ইসলামী শাসনাধীনে থাকার কারণে, ইসলামী খেলাফত যখন চলতেছিল ইসলামের শাসনাধীনে থাকার কারণে, এই কোরআন মুসলমানদের সংবিধান যতদিন পর্যন্ত ছিল বনের হিংস্র জন্তু জানোয়ারগুলো আল্লাহর দেওয়া কোরআনের শান্তি কি জিনিস তা টের পেয়েছে, ঠিক কিনা? পৃথিবীতে মুসলমানরা যতদিন পর্যন্ত কোরআনের শাসনাধীনে ছিল ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষেরা শুধু মানুষ নয়, বনের হিংস্র জন্তু জানোয়ার পর্যন্ত একজন আরেকজনের উপরে জুলুম করার সাহস পেত। সম্মানিত হাজিরিন, সেই কোরআন যে কোরআন দিয়ে বিশ্বনবী আদর্শ সমাজ তৈরি করলেন, আদর্শ জাতি গঠন করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ওয়েলফেয়ার স্টেট, একটি জনকল্যাণমূলক একটি রাষ্ট্র তৈরি করলেন, সে কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই? আছে না নাই? আপনাদের ঘুম আসছে মনে হয়, ঘুম আসছে নাকি আপনাদের? খারাপ লাগছে আপনাদের কোরআন শুনতে? খারাপ লাগে? সম্মানিত হাজিরিন, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোরআনের মাধ্যমে এই পৃথিবীকে শান্ত করলেন, শৃঙ্খল করলেন, শৃঙ্খলাবদ্ধ একটি জাতি তৈরি করলেন, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, খলাফায়ে আরবা, তারা যে কোরআনের মাধ্যমে যেই কিতাবের মাধ্যমে পৃথিবীতে শান্তি আনলেন, সেই কিতাব আজও আমাদের মধ্যে আছে। কিন্তু শান্তি কি এখন আমাদের মধ্যে আছে? শান্তি আছে? পৃথিবীর কোথাও শান্তি নাই, তাম পৃথিবীতে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোতে পৃথিবীর সবচাইতে কষ্টে আছে এখন মুসলমানেরা, ঠিক কিনা? আজ সুরিয়াতে মুসলমানরা মার খায়, আজ আফগানে মুসলমানরা মার খায়, ফিলিস্তিনি মুসলমানরা মার খায়, চেসনিয়া, বসনিয়া, আলজেরিয়া, আলবেনিয়া, লেবানন, সুদান, জর্ডান, পৃথিবীর মুসলমানদের একটা ভূখণ্ড নাই যেই ভূখণ্ডে মুসলমানরা শান্তিতে আছে, নিরাপদে আছে, ঠিক কিনা? ভাইরা আমার, এই যে তাম পৃথিবীর মুসলমানদের মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে এত অশান্তির মূল কারণ কি? মূল কারণ হলো আমরা কোরআন থেকে ছিটকে পড়েছি দূর থেকে, অনেক দূরে, ঠিক কিনা? এই জন্য যদি পৃথিবীর মুসলমানরা যদি শান্তি আবার পেতে চায়, যদি মুসলমানরা সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি পেতে চায়, তাহলে মুসলমানদেরকে কাজ করতে হবে তিনটা, কয়টা? এই ইন্ট্রোডাকশনে এই তিনটা কথা বলে আমি তাফসিরে যাব, আল্লাহ যতটুকু তৌফিক দেন ততটুকু আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাম পৃথিবীর মুসলমানদেরকে শান্তি আর সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতির জন্য তাম পৃথিবীর মুসলমানদের করণীয় কাজ কয়টা? তিনটা, কয়টা? তিনটা। এক নম্বর, আপনারা এখানে সবাই কোরআন শরীফের তাফসির শুনতে আসছেন, কিন্তু আমার একটা জিজ্ঞাসা, মাদ্রাসা তালেবে ইলম অথবা ওলামাই কেরাম ছাড়া যারা এখানে বসে আছেন, আমরা এই যে তাফসির যারা শুনতে আসছি, কোরআনে কেরিম সহি শুদ্ধ করে পড়তে পারি আমরা? কোরআন শরীফ পড়তে পারি আমরা? সম্মানিত হাজিরিন, জবাব আসছে না,
ইন্ডিয়া আপনাদের খুব কাছে মনে হয়, ইন্ডিয়া কাছে না? ইন্ডিয়াতে মাহবিলি গেলে আমি শুনেছি, আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম নেই না, ইন্ডিয়াতে মাহবিলি নিলে কয় যে বক্তা যা বলে বক্তা নিজে নিজে কতক্ষণ এক দেড় ঘন্টা কথা বলে তারপরে ই আসতে হয়, কোনো রিয়াকশন নাই, অ্যাকশনও নাই রিয়াকশনও নাই, কথা বুঝেছেন? ইন্ডিয়ার মানুষের স্বভাব আপনাদের ভিতরে ঢুকে গেছে, কথার জবাব দিতে হবে, বুঝতে হবে, তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার ভাষা বুঝতেছেন, আপনারা আমার কথা বুঝতেছেন। যদি আপনারা কথা না বুঝেন তাহলে খামোখা সময় নষ্ট করে লাভ নাই। সম্মানিত হাজিরিন, মুসলমানদের এই দুরবস্থা থেকে বাঁচার জন্য মুসলমানদেরকে কাজ করতে হবে কয়টা? তিনটা। কয়টা? নাম্বার ওয়ান, এক নম্বর কাজ মুসলমান হিসেবে আল্লাহর কোরআন শিক্ষা করা, এইটা মুসলমানদের উপরে নফল না সুন্নত? শুধু ফরজ, শুধু ফরজ, ফরজে আইন, ফরজে আইন শিখতেই হবে। আমি বলি যদি বাঁচতে হয়, ওই যে আগে একটা অ্যাড ছিল, বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে, কি জানতে হবে? কোরআন। আমি বলি মুসলমান বলে পরিচয় দিতে হলে, যে কোরআন জানে না মুসলমান বলে পরিচয় দেওয়ার রাইট অধিকার তার নাই, ঠিক কি না? তুমি কোরআন জানো না, তুমি কিসের মুসলমান? তোমার পরিচয় তো হচ্ছে কোরআন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদেরকে কোরআন দিয়েছি, আমি যাদেরকে কিতাব দিয়েছি, কোরআনওয়ালাদের, কিতাবওয়ালাদের এই কিতাবের প্রতি এক নম্বর দায়িত্ব হলো, তামাম পৃথিবীর মুসলমানরা কোরআনওয়ালা কিনা, তামাম পৃথিবীর মুসলমানরা নিজেদেরকে কোরআনওয়ালা দাবি করে, এই কোরআনওয়ালা দাবিদারদের কোরআনের প্রতি এক নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে, বিশুদ্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত শিখতে হবে, ঠিক কিনা? এবং এই কোরআন তেলাওয়াত শিক্ষা করা, কোরআন শিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর ফরজ করেছেন, ঠিক কিনা? নামাজেরও আগের ফরজ, সলাতেরও আগের ফরজ কি? কোরআন শেখা, কোরআন শিখতেই হবে। দেখেন কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেন, এ কোরআন যখন নাজিল হয় কোরআনের প্রথম শব্দ আল্লাহ তাআলা কি নাজিল করলেন? প্রথম শব্দটা কি ছিল? প্রথমে বিশ্বনবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন এ কথা নাজিল করেন নাই, বলো কুল্লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আকিমিস সালাত, কোন অন্য কোনো বিষয় না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য যেটা প্রথম পছন্দ করলেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, ইকরা পড়ো জানো। এইজন্য জানাটা, জ্ঞান অর্জন করাটা, কোরআন জানাটা সব ফরজের আগের ফরজ, কোরআন শিখতেই হবে। কোরআন না শেখার, কোরআন শেখার বিকল্প কোনো রাস্তা অন্ততপক্ষে মুসলমানদের জন্য নাই। মুসলমান পুরুষ হোক নারী হোক, মুসলমান দাবিদার সকলের উপরে আল্লাহর কোরআন এক নম্বরে শিখতেই হবে। দুই নম্বর, কোরআনে কারিম শুধু শিখলে হবে না, শুধু তেলাওয়াত করলে করতে পারলাম, বিশুদ্ধ তেলাওয়াত আমি জানি কিন্তু কোরআনে কি আছে কিছুই বুঝি না আমি, এই জন্য দুই নম্বর মুসলমানদের উপরে দুই নম্বর আর একটা ফরজে আইন হলো কোরআনে কারিম আমাদেরকে বুঝতেও হবে, ঠিক কিনা? অনেকে মনে করে, অনেক মনে করে না, অনেকে বলে যে কোরআন বোঝা আমাদের কাজ নয়, কোরআন বোঝার কাজ হচ্ছে আমাদের দেশের আলেম ওলামাদের, মোল্লা মাওলানাদের, এই হুজুররাই খালি কোরআন বুঝবে, আমাদের কোরআন বোঝার কোনো দরকার? এই যে এই কথা বলে বলেই আজ বাংলাদেশে কোরআন বিরোধী এত কাজ হয়, ঠিক কিনা? মানুষেরা দেখেন যারা কোরআন কোরআনের বিরুদ্ধে কথা বলে, সামনে আসবে সেই আলোচনা, তাহলে মুসলমান হিসেবে দুই নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন, এক নম্বর দায়িত্ব আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে আল্লাহর কোরআন শিখতে হবে, দুই নম্বরে আল্লাহর কোরআন বোঝারও চেষ্টা করতে। দলিল আমার বানানো কোনো কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলছেন ইখতিলাফা
اختلافا كثيرا. الله اكبر. দুই নম্বর দায়িত্ব মুসলমানদের, দুই নম্বরের কাজ আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, ওয়াই দে ক্যান নট রিসার্চ দা হলি কোরআন, কেন এই মুসলমানেরা কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করে না? মুসলমানদের দুই নম্বর দায়িত্বই হয় আল্লাহর কোরআন বোঝা লাগবে, ঠিক কি না? আল্লাহর কোরআন বোঝার বিকল্প কোনো রাস্তা নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখনই ইসলাম কবুল করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার কোরআন শেখার এবং কোরআন বোঝার বন্দোবস্ত করেছেন, ঠিক কি না? ভাইরা আমার আজও ইতিহাস দাঁড়িয়ে আছে, যারা মসজিদে নববীতে গেছেন, মসজিদে নববীতে উঁচু একটা জায়গা আছে, আহলে সুফফার সদস্যরা যেখানে থেকে থাকতেন এবং থেকে থেকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীনের তালিম নিতেন, কোরআন শিখতেন, কোরআন শিখে কোরআন বুঝে সাহাবায়ে কেরাম ছড়িয়ে পড়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে দ্বীন প্রচারের জন্য, ঠিক কি না? আমাদের সমাজে এক শ্রেণী আছে, এক শ্রেণী আছে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কিছু না জেনে না শুনেই জ্ঞান অর্জন না করেই দাওয়াত দিতে বের হয়। আরে দাওয়াত দিবা, দাওয়াত দেওয়ার জন্য তোমার আগে এলেম দরকার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, অনেক কথা আসে কিন্তু অল্প সময়ের ভিতরে বলতে হচ্ছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীর ভিতরে একটি বাব এনেছেন, বাবুল ইলমি ক্বাবল আল কওলি ওয়াল আমাল। বাবের নাম দিয়েছেন কি? বাবুল ইলমি ক্বাবল আল কওলি ওয়াল আমাল। কোন কাজ করার পূর্বে, যেমন দৃষ্টান্ত দেই, সলাত আদায় করবেন, সলাত আদায় করলে আগে আপনাকে অজু করতে হবে, ঠিক কি না? সলাতের পূর্বে অজু করাটা আপনার জন্য কি ফরজ? এখন শুধু অজু, অজুর নাম নিলেই হাত আর মুখ আর চোখ ধুইলেই কি আপনার অজু হয়ে যাবে? অজু করতে গেলে অজু সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে, ঠিক কি না? ইমাম বুখারী রহমাতুল্লাহ দলিল হিসেবে পেশ করেছেন, ফাআলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ঈমান আনার আগে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, দিন সম্পর্কে আপনাকে আগে জ্ঞান আনতে, জ্ঞান অর্জন করতে হবে, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, নইলে তো আপনি বর্তমান সময়ে বাংলাদেশের, আমার আমার আমি নাম নেব না, এমন নেতা আছে মুসলমান নাম দিয়ে, এমন নেতা আছে যাইয়া হিন্দুদের পূজার সময় যাইয়া বলে, পূজার কাছে যাইয়া এই মূর্তিদের কাছে পর্যন্ত যাইয়া সাহায্য কামনা করে, ঠিক কি না ভাইরা আমার? তাহলে এরা কি বুঝে শুনে ঈমান আনছে? ইমানের সাথে পূজার কোনো সম্পর্ক আছে? ইমানের সাথে মূর্তির কোনো সম্পর্ক আছে? ইমান, তুমি যখন ইমান এনেছ, না বুঝে না জেনে ইমানদারদের অবস্থাই এই, এটাই হয়। এরা এদা এরা ইমান, এরা ইমান দাবি করে কিন্তু আদৌ এরা ইমানদার? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওমা হুম বিমুমিনিন, এরা কশিন কালে ইমানদার হতে পারে না। ইমানদার তো সে যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে। যাই হোক, দুই নম্বর তাহলে আমাদেরকে কোরআন বোঝার কথা বলেছি। তিন নম্বর, লাস্টলি অ্যান্ড ফাইনালি, মুসলমানদের তিন নম্বর কর্তব্য হলো কোরআনের প্রতি, এক নম্বরে পড়লাম, দুই নম্বরে বুঝলাম, তিন নম্বরে যা পড়লাম আর যা বুঝলাম তা দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার অর্থনীতি, সমাজনীতি, আমার রাজনীতি, আমার গোটা জীবনটাকে কোরআন দিয়ে সাজাতে হবে, ঠিক কি না? কোরআনে কেরিম দিয়ে যদি এই তিনটা কাজ মুসলমানরা আবার করতে পারে, আবার যদি মুসলমানেরা, তাম পৃথিবীর মুসলমানেরা কোরআন পড়ে, আবার যদি কোরআন বুঝে, আবার যদি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে তাম পৃথিবীর মুসলমানেরা কোরআনকে তাদের সংবিধান হিসেবে মেনে, কোরআন দিয়ে যদি তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয়, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন, عليهم ولا هم يحزنون. الله اكبر. الله تعالى বলছেন فمن تبع هدايا, যারা এই হুদা, কোরআনের একটা নাম হলো হুদা, যারা এই হুদার অনুসরণ করবে, যারা এই কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়ে তাদের জীবনটা সাজাবে, আল্লাহ তাআলা বলেন فلا خوف عليهم ولا هم يحزنون, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না, সকল ভয় সকল দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত হাজিরিন আজ তাম পৃথিবীর মুসলমানদের এই দুরবস্থার মূল কারণ হলো কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি কোরআন আমাদের ব্যক্তিতে নাই পরিবারে নাই সমাজে নাই আমাদের গোটা জীবন কোরআন শূন্য জীবন হওয়ার কারণে আজ বাতিল মুশরিক ইহুদি নাসারা মাজুসি সবার হাতে মুসলমানরা সমানে মার খাইতেছে ঠিক কি না এই মার খাওয়ার পিছনে শুধু মুসলমান আমি বলবো শুধুমাত্র ইহুদি আর খ্রিস্টানরা দায়ী নয় এই মায়ের আমাদের নসিবে আমাদের কারণেই হয় ঠিক কি না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير الله أكبر الله تعالى بلشن وما أصابكم من مصيبة زي بيبعد مصيبة تمرا بطي دهاو شاب تمادير نجي دير حتير كماي ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس জলে স্থলে যে বিপদ মুসিবত মানুষের উপরে পড়ে সব মানুষ নিজেদের হাত দিয়া কামাই করে ঠিক কি না সম্মানিত হাজিরিন আজ ফিলিস্তিনে মুসলমানরা মার খাইতেছে ফিলিস্তিনে মুসলমানরা মার খাইতেছে তাকান ফিলিস্তিনের দিকে সম্মানিত হাজিরিন আজ ফিলিস্তিনের মুসলমানরা মার খায় বাংলাদেশের বসে আমরা আনন্দ করছি আমরা কত ধরনের আমরা আমাদের কাজে ব্যস্ত এটা কি মুসলমানদের চরিত্র হওয়ার কথা ছিল রাসূলুল্লাহ বলছেন মুসলমানেরা হলো ইমানদাররা হলো কাজাসাদিন ওয়াহিদিন এক শরীর একটি দেহের ন্যায় কিসের ন্যায় আপনার শরীরে একটা আঙ্গুলের ভিতরে আঙ্গুলের মাথায় যদি কাটা ফোটে আপনার পুরাটা শরীর যেমন ব্যথায় জর্জরিত হয়ে যায় আজ ফিলিস্তিনি মুসলমান মারি খায় তুমি বাংলাদেশে বসে আনন্দ উল্লাস করতে পারো সম্মানিত হাজিরিন ফিলিস্তিনের মুসলমানদের কথা যেহেতু আসলো ফিলিস্তিনের ব্যাপারে কিছু কথা বলতেই হবে ঠিক কি না এই ফিলিস্তিন হাজারো আম্বিয়া আলাইহিমুস সালাম অসংখ্য অগণিত নবী এবং রসুলদের জন্মভূমি বেলাভূমি এই ফিলিস্তিন ঠিক কি না হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্মভূমি হযরতে দাউদ আলাইহিস সালামের জন্মভূমি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মভূমি অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালামদের জন্মভূমি এই ফিলিস্তিন এবং এই ফিলিস্তিনের ভিতরে সবচেয়ে বেশি নবী এবং রসুলদের কবর রয়েছে এখানে সম্মানিত হাজিরিন শুধু তাই নয় এই ফিলিস্তিন যেই মসজিদ নিয়া মসজিদ আকসা নিয়ে দ্বন্দ্ব এই মসজিদ আকসা এটা মুসলমানদের সম্পদ ঠিক কিনা এই মসজিদ আকসা এটা মুসলমানদের সম্পদ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল قرآن الكريم بيتر اي مسجد اقصى شمبر كبولسن الله رب العالمين ولن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু এই মসজিদে আকসার চতুর্পাশ তার মানে গোটা ফিলিস্তিন ভূখণ্ডটা দিয়ে ভূখণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরে রেখেছেন কন্না সুবহানাল্লাহ الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع বসির সম্মানিত হাজিরিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে আল্লাহর হাবিব মক্কা আল মুকাররমা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছেন এবং এই মসজিদে আকসার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম অধিকাংশ আম্বিয়া আলাইহিমুস সালাম মুরসালিনদেরকে নিয়ে রাসূলুল্লাহর ইমামতিতে দুই রাকাত সালাত আদায় করেছেন এবং এই মসজিদ আকসার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইমানদারদের কাছে এই জন্য যে এটা হলো কিবলাতুল উলা লিল মুসলিমিন এটা হলো মুসলমানদের প্রথম কেবলা ঠিক কিনা সুতরাং মসজিদ আকসা আমাদের হাতছাড়া হয়ে যাক এটা পৃথিবীর কোনো মুসলমান চায় এই মসজিদ আকসার জন্য আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো যার যার সামর্থ্য আছে যার যার সামর্থ্য আছে ফাআলা কুল্লি মুসলিমিন প্রতিটি মুসলমানের দায়িত্ব হলো ইন দিস মোমেন্ট এই মুহূর্তে
ফিলিস্তিনের পক্ষে কেউ যদি যাদের অর্থ আছে যাদের টাকা পয়সা আছে তারা টাকা পয়সার মাধ্যমে এই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়াবে ঠিক কি না যারা বলার যাদের বলার জায়গা আছে যারা মিডিয়াতে কাজ করে মিডিয়াতে ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের তামাম পৃথিবীর মানুষের জনমতকে ফিলিস্তিনের পক্ষে গঠনের চেষ্টা করবে এরপরে যারা চিকিৎসা দিতে পারেন আজ ফিলিস্তিনের মুসলমানদের কি করুণ অবস্থা দেখেন বাচ্চাগুলোকে তারা তাদের মূল আক্রমণ মূল কেন্দ্র হলো ওদের মূল টার্গেট হলো মুসলিম শিশুরা দেখেন সিরিয়াতে 8 লাখের উপরে শিশু হত্যা করেছে এই আমেরিকার মদতপুষ্ট ইসরায়েলের মদতপুষ্ট বাশার আল আসাদ এবং এখন বর্তমানে এই সময় এই যে এখন আমি কথা বলছি আপনাদের সামনে এই সময় না জানি কত মায়ের কত সন্তান কত মা কত বাবা তারা তাদের দুনিয়ার জীবন ত্যাগ করেছে ইসরায়েলের এই চালানো অগ্রাসনে সম্মানিত হাজিরিন সুতরাং তাম পৃথিবীর বর্তমান সময়ে তাম পৃথিবীর মুসলমানদের কর্তব্য হলো যার যা আছে যে যতটুকু সক্ষমতা রাখে তা নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কাজ করা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়ানো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন যদি ইমানের জাররা পরিমাণও থাকে ইমানের জাররা পরিমাণও থাকে তাও ফিলিস্তিনের মুসলমানদের বিপক্ষে কোনো মুসলমান কথা বলতে পারবে না ঠিক কি না আজকে আমাদের দেশে কিছু শায়েক আছে কিছু শায়েক আছে কিছু মানুষ আছে আলেম নামের কলঙ্ক এরা তাম পৃথিবীর মুসলিম মুসলিম জনগোষ্ঠী যেখানে আছে সেখানে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আছে না নাই সম্মানিত হাজিরিন কিন্তু আমাদের দেশে বৈশা এক শ্রেণীর শায়েখেরা শায়েক নামদারি এরা গাঁজাখুরি কথাবার্তা বলে যে কথাগুলো আদৌ সমীচীন নয় আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন সম্মানিত হাজিরিন যাই হোক ভূমিকায় যে কথাগুলো বললাম মূল তিনটি কথা কোরআন পড়ব কোরআন বুঝবো কোরআন দিয়ে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমাদের গোটা জীবনকে সাজাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন বলি আমিন পড়ুন আমার সাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত হাজিরিন আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তো এই সূরার আলোকে কিছু কথা বলে পুরোটা আলোচনা করা সম্ভব হবে না সেই সময়ও নেই যতটুকু সম্ভব ততটুকু কথা বলে আপনাদের থেকে বিদায় নেব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির এই সূরাটি আমি এই অল্প সময়ের মধ্যে বেছে নিলাম এই জন্যে এই সূরাটি নাজিল হয়েছে যখন তখন ইসলামের দুর্দিন চলছিল ঠিক কিনা এই সূরা নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায় যেই সিচুয়েশনে নাজিল হয়েছে সেই সময়ে ইসলামের প্রকাশ্যে দাওয়াত দেওয়া ছিল বিপদ ভয়ঙ্কর বিপদ ইসলামে প্রকাশ্যে দাওয়াত দেওয়া যেত না প্রকাশ্যে ইসলামের কর্মকাণ্ড করা যেত না সম্মানিত হাজিরিন মুসলমানদের সেই ঘোরতর অন্ধকার সময়ে সেই এই সূরায় আল আসর নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কর্মপন্থাকে বাতলিয়ে দিয়েছেন আজ পৃথিবীর মুসলমানেরা বিশেষ করে আমাদের দেশে আমাদের দেশ নয় তাম পৃথিবী জুড়ে মুসলমানদের ভাগ্যাকাশে আজকে দুর্দিন দেখা দিয়েছে ঠিক কিনা এখন কি মুসলমানদের সুদিন চলে নাকি না অবস্থা দেখলে মনে হয় মুসলমানদের রাত এখন এই দুর্দিনের দুরবস্থা আমাদের রাত অনেক গভীর হয়ে গেছে ঠিক কিনা ইনশাল্লাহ হতাশ হওয়ার কোনো কারণ নাই আশা হারানোর কোনো কারণ নাই আমরা আশা রাখছি রাত এখন গভীর হয়েছে বলে হতাশ হওয়ার কোনো কারণ নাই ইমানদারদের রাত যত গভীর হয় সূর্য তত তাড়াতাড়ি উদিত হয় ঠিক কিনা এখন রাত গভীর হয়েছে হতাশ হওয়ার কোনো কারণ নাই ইমানদাররা
আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অচিরেই বিজয় দান করবেন, ঠিক কি না? ইসলামের কাজ করা যায় না, দাওয়াতি কাজ করা যায় না, ইসলামের পক্ষে কথা বলা যায় না, মন খুলে প্রাণ খুলে কোরআনের তাফসির পর্যন্ত করা যায় না, ঠিক কি না? এই দিকে এই দিকে গত 3 তারিখে 4 তারিখে আমার মাহফিল ছিল আপনাদের এই চাপাইতে, সেই মাহফিল অনেকে করতে দেয় নাই, আমাকে বন্ধ করে দিয়েছে সম্মানিত হাজিরিন। তাহলে বোঝা যায় মুসলমানদের এখন করুণ অবস্থা চলছে। এই অবস্থা আমাদের করণীয় কি বর্জনীয় কি আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বাতলি দিয়েছেন। শুরু হচ্ছে তাফসীর, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, রব্বে করিম বলেন আসরের আগে একটা ওয়াও আছে, এই ওয়াওটা কি আরবি গ্রামারে ওয়াও কাসমিয়া বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আসরুন শব্দের অর্থ হলো দাহার, যুগ, আসরুন শব্দের অর্থ হলো সময়, আসরুন শব্দের অর্থ হলো তারিখ, ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটেছেন, ইতিহাসের কসম কেটেছেন, যুগের কসম কেটে আল্লাহ রাব্বুল আলামিন সামনে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খসর, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, ইন্নাল ইনসানা লাফি খসর, নিশ্চয়ই তাম পৃথিবীর মানব গোষ্ঠী, মানব জাতি, শুধু মুসলমানরা নয়, তাম পৃথিবীর ওয়াল হিউম্যানিটি, ওয়াল হিউম্যান বিং, ওয়াল ম্যানকাইন্ডস, তাম মানব গোষ্ঠী রয়েছে ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন এই ক্ষতি থেকে যদি পৃথিবীর মানুষেরা যদি বাঁচতে চায়, এই ক্ষতি থেকে তাম পৃথিবীর মানুষেরা বাঁচার জন্য রব্বে করিম ফর্মুলা দিয়েছেন চারটা, চারটা ফর্মুলা অনুযায়ী যারা কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা ক্ষতি থেকে বাঁচাইয়া দেবেন। সেই ফর্মুলাগুলো কি? 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 1 নম্বর, তাম পৃথিবীর মানব গোষ্ঠী যদি মহা ক্ষতি থেকে বাঁচতে যায়, মহা ক্ষতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাম পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্ত, এই ক্ষতি থেকে বাঁচার জন্য ফর্মুলা দিয়েছেন, রাস্তা চিনিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। 1 নম্বর রাস্তার নাম হলো, 1 নম্বর ফর্মুলার নাম হলো ইমান। 1 নম্বর ফর্মুলার নাম কি? তার মানে হলো পৃথিবীতে যারা ইমান আনবে। এখন ইমান কি জিনিস? ইমান, ইমানের ব্যাখ্যা যদি করি রাত শেষ হয়ে যাবে, ইমানের ব্যাখ্যা শেষ হবে না। অল্প কথায় বুঝেন ইমান শুধু এই নয় যে আপনি আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ তো সব আমরা ইমানদার হয়ে গেছি, ব্যাপারটা এমন নয়। ইমান হাদিস অনুযায়ী ইমানের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সংজ্ঞা দিয়েছেন, আল ইমান হুয়া তাসদিক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। ইমান হলো 3 জিনিসের সমন্বয়ে, 1 নম্বরে তাসদিক বিল জানান অন্তরের ভিতরে বিশ্বাস, 2 নম্বরে ইকরার বিল লিসান মুখে স্বীকৃতি, তো 3 নম্বরে হচ্ছে আল আমাল বিল আরকান বাই দ্য অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডের মাধ্যমে একজন ইমানদার নিজেকে প্রকাশ করবে আমি মুমিন, ঠিক কিনা? এখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে তো কিয়া হাসিল হ্যায়, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুসলমান না, অনেক হিন্দুকে আমি দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, অনেক সূরা কেরাত তাদের মুখস্থ আছে, তার মানে কি তারা মুসলমান হয়ে গেছে? না। সম্মানিত হাজিরিন, ইমান, ইমান তাসদিক বিল জানান অন্তরে পরিপূর্ণ বিশ্বাসের নাম হলো ইমান। এরপরে শুধু অন্তরে বিশ্বাস করে ঘরে বসে থাকলে হবে না, অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকৃতি, একরার বিল লেসান, এর পাশাপাশি আমুল বিল আর কান, বাস্তব জীবনে ইমানের পরিচয় দিতে হবে। আপনি ইমান এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, কিন্তু আপনি সালাত আদায় করেন না, একক তো কয় হুজুর নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে, ওমিয়া নামাজ, সালাত হলো ইমানের বহির প্রকাশ, সালাত ইমানের কি বহির প্রকাশ, আপনি ইমান এনেছেন তার প্রথম প্রমাণ দিতে হবে আপনাকে দৈনিক 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে, পুরুষদের জন্য জামাতের সাথে আদায় করা ফরজ করেছেন কে? আল্লাহ। নামাজ না পড়লে হুজুর ইমান ঠিক আছে? তোমার ইমান নাই বলেই তো নামাজ পড়ো না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
তো যাই হোক, ইমানের ব্যাপারে এই কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের অনেকগুলো সংজ্ঞা দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন, ইমানদার কেবলমাত্র তারা, কারা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আমি আল্লাহ স্মরণ করা হয়, এই যে কোরআন পড়া হয়, কোরআনের মাধ্যমে আমরা কাকে স্মরণ করছি? অনেকে জিকির, জিকিরের ভুল ব্যাখ্যা করে, জিকির মানে মনে করে শুধু জিকির মানে শুধুমাত্র তসবিহ দানা হাতে নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়ার নামই জিকির নয়। কোরআনের একটা নাম আছে জিকির। কোরআনের একটা নাম আছে কি? ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন। আল্লাহ তাআলা কোরআনকে জিকির বলেছেন। সবচেয়ে উত্তম জিকির হলো আফদলুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে উত্তম নফল ইবাদত, উত্তম জিকিরের ভিতরে কোরআনের তেলাওয়াত অন্যতম, ঠিক কি না সম্মানিত হাজিরিন? যাই হোক, ইমানের কথা বলতেছিলাম। তো আল্লাহ তাআলা বলছেন যারা ইমানদার তাদের সামনে আমার কথা স্মরণ করা হলে তাদের অন্তরটা প্রকম্পিত হয় এবং ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আমি রবের প্রতি ভরসা করতে থেকে তারা আমি রবের প্রতি ভরসা করে। আর আরেক জায়গায় আল্লাহ তাআলা আবার বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ এরপর আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিক, কোন ইমানদার হলো কেবলমাত্র তারা যারা আল্লাহ এবং তদীয় রসুলের উপরে বিশ্বাস করে এবং এই ব্যাপারে অন্তরের ভিতরে কোন সন্দেহ সংশয় রাখে এবং তারা সংগ্রাম করে কার রাস্তায়। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ইমানের দাবিতে সত্যিকার অর্থে ইমানদার। সম্মানিত হাজিরিন, তাহলে মহাকদি থেকে বাঁচার জন্য এক নম্বর ফর্মুলার নাম হলো ইমান। মজবুত ইমান লাগবে, শেরেক মুক্ত, বেদাত মুক্ত, নেফাক মুক্ত, নিষ্কলুষ ইমান লাগবে যদি ক্ষতি থেকে বাঁচতে চাই। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত। দুই নম্বর ক্ষতি থেকে বাঁচার জন্য ফর্মুলা হলো আমলে সালে। কি লাগবে? আমলে সালে, ভালো কাজ। আমলে সালের বাংলা অর্থ কি? ভালো কাজ। এখন এই ভালো কাজ কোন ভালো কাজ? আমলে সালে করার জন্য শর্ত হলো দুইটা। শর্ত কয়টা? এক নম্বর, আমলে সালে করতে হবে ইখলাস বিন্নিয়া, পরিপূর্ণ ইখলাসের সাথে, ইখলাসের সাথে আমল করতে হবে এবং আমলটি হতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্না অনুযায়ী, দেখানো পদ্ধতি অনুযায়ী, ঠিক কি না? রসুল্লাহর আদর্শের বাহিরে যাইয়া রসুল যেটা করেন নাই সেটা কশিন কালেও আমল হিসাবে গণ্য হবে। সম্মানিত হাজিরিন, তিন নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়া সাউবিল হক। আপনাদের অ্যাটেনশন নষ্ট হয়ে গেছে, আমিও শেষ করে দেবো। ওয়াতাওয়া সাউবিল হক, তাসাউবিল হক এর অর্থ হল আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। তাসাউবিল হক এর অর্থ হচ্ছে সৎ কাজের আদেশ, অন্যায়ের বাধা। সৎ কাজের আদেশ এবং অন্যায় দেখলে বাধা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হলে উত্তম জাতি, তোমাদেরকে ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, তমাম পৃথিবীর মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে বানানো হয়েছে মানবতার কল্যাণের জন্য। বলে মানবতার কল্যাণ কেমনে হবে? আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অন্যায় যেখানে দেখবে, জুলুম যেখানে দেখবে, নির্যাতন যেখানে দেখবে,
পাপ পঙ্কিলতা যেখানে দেখবে, যেখানেই খারাপ কাজ দেখবে সেখানেই বাধা দেবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইরু বিয়াদিহি ফা ইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফা ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাআফুল ঈমান। বিশ্বনবী বলেন, আমার উম্মত, তোমরা যদি কোথাও অন্যায় দেখো, যদি তোমার সক্ষমতা থাকে হাত দিয়া প্রতিহত করো, যদি হাত দিয়া প্রতিহত, হ্যান্ড পাওয়ার যদি তোমার না থাকে, হ্যান্ড পাওয়ার মানে হলো রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা যদি তোমার না থাকে তাহলে কি করো? তাহলে মুখ দিয়া প্রতিবাদ করো, ফাবিলিসানি, মুখের পাওয়ারও নাই, মুখের পাওয়ার তোমার কেড়ে নেওয়া হয়েছে, মুখ দিয়া কথা বললি ধরো, ঠিক কিনা? মুখ দিয়া কথা বলা যায় না, তখন তুমি কি করবে? বিশ্বনবী বলছেন ফাবিকলবিহি, অন্তর দিয়া চিন্তা করো, গবেষণা করো, চিন্তা করো। আজকে আমাদের এক সমাজের ভিতরে, আমাদের সমাজে কিছু ওলামায়ে কেরাম এই হাদিসের তর্জমা করে কয় যে অন্তরে অন্তরে ঘৃণা, ব্যাপারটা আসলে ঘৃণার মধ্যে সীমাবদ্ধ নয়, অন্তরে ঘৃণা নয়, অন্যায় দেখি অন্তরে ঘৃণা করলেই হবে না, অন্যায়। বিশ্বনবীর জীবনের থেকে শিক্ষা নেই আমরা, রসুল্লাহ যখন আরবে অন্যায় দেখলেন, পাপ দেখলেন, পঙ্কিলতা দেখলেন, রসুল্লাহ শুধু ঘৃণা করেন নাই, রসুল্লাহ উম্মতের টেনশনে চিন্তায় বিভোর ছিলেন, গাড়ে হেরার ভিতরে চলে যাইতেন, ভাবতেন আহারে এই সমাজ থেকে এই অন্যায় কিভাবে মূলোৎপাটন করা যায়। যার চাক্ষুষ সাক্ষী হলো বিশ্বনবী 25 ইয়ার্স ওল্ড, রসুল্লাহর বয়স যখন 25 বছর, 25 বছর বয়সের সময় আল্লাহর হাবিব হেল্প ফুল ফজুল গঠন করেছেন, ঠিক কিনা? হেল্পফুল ফজুল গঠন করেছেন অন্যায়কে মূলোৎপাটন করার জন্য। তখন রসুলুল্লাহ নবী হন নাই, নবুয়ত পান নাই, 25 বছরের সময় সমাজ থেকে অন্যায় পাপ পঙ্কিলতা বিদূরিত করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেল্পফুল ফজুল, এই যে শান্তি সংঘ গঠনের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড তিনি শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বড় একটা শিক্ষা হলো, অন্যায় দেখলে শুধুমাত্র অন্তরে নিজে ঘৃণা করলেই হবে না, আপনাকে চিন্তা করতে হবে আমার এই জাতিকে কিভাবে এই ধরনের শাস্তি থেকে, এই জাতিকে কিভাবে এই ধরনের পাপাচার থেকে, এই জাতিকে কিভাবে এই ধরনের অসভ্যতা থেকে বাঁচানো যায়, এই চিন্তা আপনার ভিতরে থাকতে হবে ইফ ইউ আর রিয়াল বিলিভার, সত্যিকারের অর্থে আপনি যদি ইমানদার হন। কিন্তু এই যে কাজ, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ, এটা অনেক সহজ নয়। এটা কি অনেক সহজ নাকি? এই কাজ অনেক কঠিন ভাইরা আমার। এই কাজ করেছেন আম্বি আলাইহিমুসসালাম, এই আল আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অন্যায়ের বাধা দিয়েছেন আম্বি আলাইহিমুসসালাম মুরসালিনগণ। নবীরা কি খুব শান্তিতে এই কাজ করেছেন? নবীরা বাধা পাইছেন না? এমনকি হাত্তা কুতিলাল আম্বিয়া, এই কাজ করার অপরাধে নবীদেরকে, জীবন্ত নবীদেরকে করাত দিয়া কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে। হযরতে লোকমান আলাইহি রাহমাত, তিনি তার কলিজার টুকরা সন্তানকে দেখেন, উপদেশ দিচ্ছেন, ছোট্ট সময় বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। ও আমার কলিজার টুকরা নান্না মুন্না, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালা, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করো, নামাজ প্রতিষ্ঠা করো, এবং সৎ কাজের ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, আর অন্যায় যেখানে দেখবা সেখানেই বাধা দেবা। এই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কথা বলার সঙ্গে সঙ্গে সাইয়েদানা লোকমান আলাইহির রহমা, হযরতে লোকমান তিনি পরবর্তী পংক্তিতে যে কথা বললেন, তিনি বললেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার! তামাম পৃথিবীর উম্মতে মুসলিমার শিক্ষা এখানে। হযরতে লোকমান কলিজার টুকরা সন্তানকে বললেন, আকিমিস সালা, ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো, সালাত কায়েমে আন্দোলন করো। এরপরে বললেন আল আম, এরপরে বললেন ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অন্যায়ের বাধা দাও। এই দুইটা শব্দ বলার পরে হযরতে লোকমান তিনি চতুর্থবার যেই শব্দ উল্লেখ করলেন, তিনি বললেন, ওয়াসবির আলা মা আসাবাক, এই সৎ কাজের আদেশ, অন্যায়ের বাধা যদি তুমি দিতে যাও, তোমার সমাজ, তোমার সমাজ, তোমার পরিবার, এমনকি তোমার রাষ্ট্রশক্তি তোমার বিরুদ্ধে যাবে, তোমার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র তারা আটাবে।
এই ষড়যন্ত্রের সময় তুমি কি করবে? তোমার কর্মপন্থা হলো এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিসসবর, পরস্পর পরস্পর যখন বিপদ আসবে, মুসিবত আসবে, হামলা আসবে, মামলা আসবে, গ্রেফতারের আতঙ্ক যখন কাজ করবে, তখন ওয়াতাওয়াসাউ বিসসবর, পরস্পর ধৈর্য ধারণ করো, সবর অবলম্বন করো। হযরতে লোকমান ও তার কলিজার টুকরা সন্তানকে বললেন ওয়াসবির আলামা আসাবাক, যেই বিপদ তোমার উপরে আসবে সেই বিপদে মুসিবতে সবর অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু ইমানদাররা এই আমর বিল মারুফ সৎ কাজের আদেশ থেকে ইমানদাররা পিছু হটবে, সব শেষ হয়ে যাচ্ছে বলে আমরা সৎ কাজের আদেশ থেকে পিছিয়ে যাব নাকি? না, এই কাজ কিয়ামত পর্যন্ত চলবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের মধ্যে ওয়ালতাকুম মিনকুম উম্মা, তোমাদের মধ্যে এমন একটা দল, এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী, এমন একটা শ্রেণী থাকবে যারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষদের কল্যাণের জন্য কাজ করবে। বলে কল্যাণটা কিসে হবে? আল্লাহ তাআলা বলেন ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় যেখানে দেখবে, অসত্য যেখানে দেখবে, জুলুম যেখানে দেখবে, নির্যাতন যেখানে দেখবে, সেখানেই ইমানদাররা বাধার সীসা ডালা প্রাচীর হয়ে দাঁড়াবে, ঠিক কি না? আজকে আমাদের সমাজে অন্যায়ের বাধা নাই, আমরা নিজেরা স্লোগান বানায় নিছি, দেখিবে শুনিবে বলিবে না, বিপদেও পড়িবে না, তার মানে দেখো শোনো বলো কিছু বলা যাবে না, কিছু বললেই তো বিপদ। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম যদি এই পথ এই মত অবলম্বন করতেন তাহলে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছত না, ঠিক কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত অত্যাচারিত হয়েছেন কাফেরদের হাতে, হযরতে খাব্বাব খোবায়েব কত অত্যাচারিত হয়েছেন, কিন্তু ইসলাম থেকে কখনো পিছু হটেছেন? দিন থেকে এক বিন্দু পরিমাণ তাদেরকে সরানো যায়, আমরা তো একটা কোন রকম এক জায়গায় বাস্ট হইলে শেষ, মনে করি ইসলামের কোন রকম একজন নেই, একজনের উপরে অত্যাচার হয়েছে শেষ, আমরা চুপসে গেছি, চিন্তা করি ভাই আবার দেখাই, কয় যে হেকমা অবলম্বন করো, হেকমা। আরে হেকমা বলতে তুমি কি বোঝাও? হেকমা বলতে তুমি কি বোঝাও? অন্যায় দেখে, অসত্য দেখে, জুলুম দেখে সেই জমিন থেকে নিজেকে পালিয়ে রাখার নাম হেকমা নয়, ঠিক কি না? বরং অন্যায়ের মোকাবেলা করে, অন্যায়কে সমাজ থেকে বিদৃত করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করা, ঠিক কি না? এটা হলো ইমানদারদের দায়িত্ব, ইমানদারদের কর্তব্য। রব্বে করিম আমাদেরকে বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন বলি আমিন। আল্লাহর কাছে দোয়া করি, রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি এই জমিনের ভিতরে অসত্য বিলুপ্ত করে আপনার দিনকে এই জমিনে মুসলমানদের হাতে বিজয় দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজান নয়, অনেক আপনারা যারা ধৈর্য ধরেছেন, যারা আলোচনা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা আমাদের জীবনের রক্তটাকেও আল্লাহ তাআলা কবুল করে নেন বলি আমিন। اللهم صل وسلم بارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله. আপনারা অনেক ধৈর্য ধরে অনেক গভীর রাত পর্যন্ত আলোচনা শুনলেন, একটু একটু পাঁচ মিনিট সময় দয়া করে একটু খালি ঘোষণা শুনে যাবেন। আপনারা আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে মেসেজটা একটু পৌঁছে দিবেন। ঘোষণাটি হলো এই, আপনারা আমাদের এই অত্র অঞ্চলের এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উদ্যোগে যে আয়োজিত মাহফিল, এই মাহফিল যে উদ্দেশ্যে করা হলো সেটার একটা আয়োজন আমাদের ছিল, কিন্তু গভীর রাত হয়ে যাওয়ার কারণে আমরা সময় নিয়ন্ত্রণ না করার কারণে আপনাদেরকে প্রদর্শন করাইতে পারিনি। আমাদের এখানে প্রায় মোটামুটি 70 জন ছাত্র, বালিকা শাখায় প্রায় 15 জন ছাত্রী, এই ছাত্র এবং ছাত্রী নিয়ে প্রায় 80-85 জন মত মোটামুটি আমাদের ছাত্রছাত্রী। আমাদের ডিসেম্বরে উভয় শাখাতেই, বালক শাখাতে এবং বালিকা শাখাতেই, ছাত্র এবং ছাত্রী দুটি মানে মহিলা পুরুষ উভয় শাখাতেই আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ।
ডিসেম্বরের 20 তারিখ থেকে জানুয়ারির প্রথম তারিখ ভর্তি কার্যক্রম শুরু হবে।